নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলকাতার মল্লিক বাজারের মানসিক হাসপাতালের ছায়া এবার উত্তরবঙ্গের তুফানগঞ্জে। হাসপাতালের তিনতলায় কার্নিশে দাঁড়িয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক, তাকে সুস্থভাবে নামিয়ে আনতে কার্যত কাল ঘাম ছুটল দমকল সহ বক্সিহাট থানার পুলিশের। দেখে নেব সেই ছবি। প্রসঙ্গত, এদিন হাসপাতালের কর্মীরা লক্ষ্য করেন তিনতলার কার্নিশে কেউ যেন দাঁড়িয়ে চিৎকার করছে, কখনো বসে রয়েছে, আবার কখনো সেই গ্রিল ধরে ঝরে পড়ছে। এ দৃশ্য নজরে আসতেই এক প্রকার হইচই পড়ে যায় চারিদিকে। ওই যুবককে বাঁচাতে খবর দেওয়া হয় পুলিশ এবং তুফানগঞ্জ দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছে খুব সন্তর্পণে ওই কার্নিস থেকে গিয়ে দড়ি দিয়ে ওই যুবকের হাত বেঁধে ফেলেন, এমনকি কোমরেও পরিয়ে দেওয়া হয় দড়ি। অবশেষে গ্রিল কেটে প্রায় আধ ঘন্টা খানেকের চেষ্টায় যুবককে নামিয়ে আনা সম্ভব হয়। এরপর খুব সাবধানে তাকে কার্নিশ থেকে ভেতরে নিয়ে আসেন প্রশাসনিক আধিকারিকেরা। পেশেন্ট এখানে তারা তো মেন্টাল পেশেন্টই তো, G+3-তে মানে ও করছে কি ওই কার্নিশ, ওটা কী বলবো, কাজটি কার্নিশ ভেঙে ওখানে গ্রিল ছিল, গ্রিল ভেঙে ও ওই বেশি ঢুকে গেছে, মানে কী জানো জানলার ওই ওই দিকটা বাইরে বাইরে মানে জানলার উপরে ওইভাবে সাপোর্ট দিয়েছিল। এবং তারপরে আমরা খবর পাই, সুপার স্টাফ নিজে ফোন করে এবং আমাদের গাড়ি আসে। গাড়ি আসার পর পুলিশ অফিসার সব পুলিশ টিম দিয়ে আসে, ঘন্টাখানেকের চেষ্টা করে আমরা তারপরে ভিতর দিকে গ্রিল ভেঙে গ্রিল থেকে কাটছি, কাটার দিয়ে কেটে তারপরে ছেলেটাকে কর্তৃপক্ষের জন্য ঘটনাটা ঘটেছে ওটা আমি ঠিক বলতে পারলাম, তবে গ্রিল গুলোকে ওদের মেরামত করা উচিত, কারণ কি ওই কোথায় মানে ই আছে মানে একটুখানি শক্ত মজবুত শক্তপূর্ত করা উচিত। এটা বললাম পিডব্লিউডি সিটি করে আপনার ব্যাপারটা দেখুন। জানা গিয়েছে ওই রোগী ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে আসে, তবে হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্সদের নজর এড়িয়ে কিভাবে ওই পর্যন্ত পৌঁছলো ওই যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন। দেবদাস বিশ্বাস, সেভনাভিক নিউজ, তুফানগঞ্জ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।